সহি মুসলিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দেন। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূলকে বললেন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দেন জানান। আল্লাহ রাসূল বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর প্রতি ঈমান, তার ফেরেশতাগণের প্রতি ঈমান, তার রসূলগণের প্রতি ঈমান, তার কিতাবসমূহের প্রতি ঈমান, পরকাল দিবসের প্রতি ঈমান, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে ঈমানের ছয়টি রুকনের কথা বলেছেন। ঈমানের কয়টা রুকন? ছয়টা রুকন। অনেকে সাতটা বলেন, না সাতটা না, ছয়টা। যারা সাতটা বলেন ওই একটা ছয়টার ভিতরে আছে, সেটা কি? পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবসটা পরকালীন জীবন, যদি বলি যে পরকালের প্রতি ঈমান রাখতে হবে তাহলে পুনরুত্থান দিবসের কথাটা এই কথার ভিতরে চলে আসে। তাহলে সমস্ত রসুলগণের প্রতি ঈমান, এখানে আল্লাহ নবী রসুলুন শব্দ ব্যবহার করেছেন। রসুলুন শব্দটা হলো রসুলুন এর বহুবচন, রসুলুন মানে হলো একজন রসুল, আর রসুলুন মানে হলো অনেক রসুল। তাহলে আল্লাহ রসুল বললেন ঈমান মানে হলো শুধু আমি রসুলের প্রতি ঈমান রাখা নয়, বরং পূর্ববর্তী যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছে আমি সহকারে সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন কুতুবিহি, কুতুবুন বহুবচন শব্দ ইউজ করেছেন, কিতাবুন শব্দের বহুবচন হলো কুতুবুন। কিতাবুন মানে একটি কিতাব, আর কুতুবুন মানে হলো অনেকগুলো কিতাব। কোরআন সহকারে ইতিপূর্বে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সমস্ত আসমানি কিতাবের উপরে তোমাদেরকে ঈমান রাখতে হবে, এটা ঈমানের রুকন, ঈমানের অংশ। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি, কোরআন ছাড়া ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে ওগুলোকে আমি বিশ্বাস করি না, তাহলে এই মানুষ মোমেন হতে পারবে? ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহর প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, পরকাল দিবসের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার সমন্বয়ে ঈমান গড়ে উঠে, এটাকে ঈমান বলা হয়। আল্লাহ তাআলা বলেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ তাআলা বলছেন রসুলগণের মধ্যে আমরা পার্থক্য করি না, তারতম্য করি না, সমস্ত নবী রসুলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলগণ। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই সব, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা সত্য। তবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বিশ্বাস করলেই কোনো মানুষ মুমেন হবে না, ইমানদার হতে পারবে না। বিশ্বাসটা কেমন হবে? ইসলাম তো সর্বশ্রেষ্ঠ ধর্মই, পাশাপাশি বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র ধর্ম যেটা রবের দেয়া, পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওই ধর্মগুলো একটাও আমার রবের দেয়া নয়, এভাবে বিশ্বাস করতে হবে। অনেকে মনে করে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, র্যাঙ্কিং এ এক নাম্বার, তার মানে র্যাঙ্কিং এ দুই নাম্বারও আছে, তিন নাম্বারও আছে, চার নাম্বারও আছে, ওইগুলো অন্যান্য ধর্ম। এই জন্য অনেকে মনে করে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, পাশাপাশি অন্য ধর্মগুলো কাছাকাছি আছে ওইগুলোকে অনেকে সঠিক ধর্ম মনে করে। না না, সঠিক ধর্ম হলো ইসলাম। যারা অন্যান্য ধর্ম পালন করে এটা ওনাদের দৃষ্টিতে সঠিক ধর্ম, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আমার রবের বিচার বিশ্লেষণে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নার দৃষ্টিতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে সঠিক নয়। এজন্য আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদেরকে মেনে চলতে হবে কোরআন কারীমকে।